नमस्कार आज के सरकारी कर्मचारी शिक्षक शिक्षिका एवं शिक्षाकर्मी एवं स्वशासित संस्थार कर्मी जे बकेया डीए पावना छिलो से बेपारे रिव्यू मामलार ऊपर महामान्य आदालत जे राय दिए से राय के आमरा स्वागत जानाच्छि। आमरा जानतम जे आदालत नियमेर मध्य थेके तारा सिद्धान्त नेय स्वाभाविकभावे अन्य किछु होवार छिलो ना। राज्य सरकार जेटा करेछिलो जे रिव्यू करे एकटा टाइम किल करलो बा समय नष्ट करलो, जाइ होक बेटार लेट देन नेवर। देरिते होलेओ आदालत कर्मचारीदेर पक्षेई राय दिएछे एबं रिव्यू मामलाटाके खारिज करेछे बोलबो ना, जे तादेर एकटा समय दिएछिलो तादेर हियारिं दिएछे। किन्तु आमरा जेटा बोलबो महामान्य आदालत जे रायटा दिएछे सेई रायटा যথেষ্ট ইতিবাচক এবং এই রায় মেনে সরকারের উচিত কর্মচারী সরকারি কর্মচারী যারা আছেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন শিক্ষাকর্মী যারা আছেন তাদের বকেয়া ডিএটা যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া যায়। আমরা যদিও এই সরকারের উপর আস্থা রাখি না, কারণ আমরা জানি ইতিমধ্যে এই সরকার ভারতবর্ষের মধ্যে বঞ্চনার দিক দিয়ে এক নম্বরে আছে এবং একটা নতুন নজির সৃষ্টি করেছে। স্বাধীনতার পরে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য এভাবে তাদের কর্মীদের বঞ্চিত করেনি যেটা পশ্চিমবঙ্গ সরকার করছেন। এবং মাননীয় বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি কিন্তু কর্মচারী এবং শিক্ষকদের সবাই বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় আসতে দিন, আমরা ক্ষমতায় এলেই আপনাদের সমস্ত বেতন কাঠামো থেকে আরম্ভ করে সব কিছু আমরা কেন্দ্রীয় হারে করে দেবো। তখন তিনি কেন্দ্রীয় স্তরের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু কথা এবং কাজের মধ্যে যে আকাশ পাতাল ফারাক সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তাই আমরা সরকারের কাছে আপিল করব এই রায়কে মাথা পেতে নিয়ে আমাদের বকেয়া যত দ্রুত সময় মিটিয়ে দিন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিশন। আজ মহামান্য হাইকোর্ট ডিএ সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছেন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যুক্ত কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং এটা যে কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল বলে মনে করি। এই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে কর্মচারী শিক্ষক অশিক্ষকদের বকেয়া ডিএ মিটিয়ে দিন এবং সারা ভারতবর্ষে রাজ্য সরকারের যে ডিএর ব্যাপারে যে বদনাম হয়েছে তা ঘোঁচাতে অগ্রণী ভূমিকা নিন। আর টালবাহানা না করে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নিশ্চয়ই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সহ শিক্ষক অশিক্ষক কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিবেন বলে আমরা মনে করি।